যদি তুমি এত কাজ করেছো তাহলে তোমার ভয় কিসের তোমাকে এইভাবে ভোট দিতে হবে কেন এইভাবে ভোট জিতলে আসলে তো বদনাম হয় আসলে তো তার ছেলেকে কেউ লোকে কথা শোনায় তার মেয়েকে কথা শোনায় তার স্ত্রীকে টোন কাটে যে এইভাবে জিতে কাউন্সিলার হয়েছে সব কিন্তু তারা করে কেন তারা যদি গণতান্ত্রিকভাবে জিততে পারতো কেউ এই কাজ করতো না কিন্তু যখনই বোঝে গণতান্ত্রিকভাবে জিততে পারবে না তখন এইভাবেই করে বিধাননগরে আমাদের শক্তি কম কিন্তু এটা পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে যায় যদি বিধাননগরে কলকাতার সমান বা পনেরো সালের ঘটনা দু হাজার পনেরোর ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা কিন্তু এই বাইপাস থেকে শুরু করে সব রাস্তা বন্ধ করে দেবো সারা বাংলায় এই আন্দোলন আজ তাক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না